একদিন সুমন আর রিফাত কিছু আম চুরি করল, কিন্তু তারা সেগুলো ভাগাভাগি করার জায়গা পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে শেষে একটি কবরস্থানের কাছে গেল এবং দেওয়াল টপকে কবরস্থান এর ভিতরে ঢুকল। কবরস্থানে ঢোকার সময় দুইটা আম পড়ে গেল। সে সময় কবরস্থানের পাশে দিয়ে একটি মাতাল যাচ্ছিল। সে যেতে যেতে শুনতে পেল, এটা তোমার, এটা আমার। শুনে মাতাল থানায় গিয়ে পুলিশকে বলল যে কবরস্থানের ভূত আছে আর তারা লাশ ভাগাভাগি করছে। তখন পুলিশ বলল, চলো দেখি কোথায় ভূত আর কোথায় লাশ ভাগাভাগি করছে। কবরস্থানের পাশে গিয়ে পুলিশ শুনতে পেল, এটা তোমার, এটা আমার। এটা তো তোমার, এটা আমার। আর ঠিক সেই সময়